অর্ঘ এসছো নাকি? অর্ঘ হ্যাঁ স্যার, তোমার মুখটা দেখাক, মানে দেখি, না হলে তোমার পরিবর্তে তো অন্য কেউ তো কথা বলতে পারে রে বাবা, এখন ইন্টারনেটের যুগে তো সবই হচ্ছে। হ্যাঁ এই তো, ওকে, তুমি এখন রুমে আছো নাকি? রুমে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হোক, থ্যাংক ইউ ফর জয়নিং অ্যান্ড। আচ্ছা যাই হোক, তুমি মানে তোমাকে তোমার এতে এ করা মানে এদেরকে জাস্ট কিছু টিপস দাও, যাতে এরা জেস্টে জেস্টে যাতে একটু ভালো র্যাঙ্ক করতে পারে, মানে নিজের মতন করে, এই হচ্ছে ব্যাপার। কারণ অনেকের অনেক রকম জ্যামের পরে অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, বুঝতে পারছো তো, ফ্রাস্ট্রেশনটা কাটানোর জন্যই এই ব্যাপার, তাদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য এইরকম একটা ব্যাপার, যাতে কেউ যাতে না ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, লড়ে যেতে পারে, এই আর কি। আর তো 15 দিন বাকি আছে, দেন এখন কি করবে কিভাবে পড়বে সেই এই ব্যাপারে। কবে জেস্ট আছে? 13 তারিখ। হ্যাঁ 13 তারিখ আছে, বলো বলো, তুমি স্টার্ট করে দাও, তা তা তারা এই করতাম। ওকে, সো হ্যালো সবাইকে, সাহেবও আছিস, হ্যালো। তো তোদের? হ্যাঁ ভালো আছি, চলছে, মানে এবারে ওই আর কি সেমিস্টার শুরু, আর ভালো থাকবো নি, শেষ দিন ভালো থাকে। তো এই কি বলবো আর, তুই সো বিক্রম হচ্ছে জয়েন হয়েছিল, সোমো সোমোর থেকেও শুনেছি, তো তো এক্সট্রা কিছু বলার নাই। মেন দেখ, আমারও জ্যামে একটু র্যাঙ্ক ভালো হয়নি, কেননা অবভিয়াস রিজন আমি পারিনি আর কি, মানে ওই কম সময়ে এতগুলো ঠিক করতে বা এত আমি প্র্যাকটিস এত বেশি করা হয়নি, তো হয় আর কি, জ্যামে যেটা দরকার যেটা, তাই রবীন্দ্রনাথ। তো এই তাই, আর জেস্টের জন্য যেটা দরকার সেটা হলো কি, একটু অ্যাডভান্স করতে হবে, আর মিনিমাম মানে জ্যামে যেমন তোকে 90% অ্যাটেন্ড করলে ভালো, 80-90% একটু বেশি ভালো রেখে, আর জেস্টে সেটা কমে যাবে, মানে জেস্টে তোকে 50-60% যদি অ্যাটেন্ড করি, 50% ও এনাফ, মানে আমি 60 আমি অমনি কাছাকাছি অ্যাটেন্ড করেছি, তো 50% মার্কস পাওয়া মানে দারুণ, দরকার না বেশি কিছু, তো সেই হিসাবে তুই অ্যাটেন্ড করতে পারিস। তো জেস্টার জ্যাম একেবারে আলাদা, মানে এমন ভাবার দরকার নেই যে জেস্ট খারাপ হয়েছে মানে জ্যাম ভালো হবে, জ্যাম খারাপ হয়েছে মানে জেস্ট ভালো হবে, তো যে যেদিকে পারে তো ওটা অমনি করে হয়ে যাবে। তো আর যদি অ্যাডভাইস বলিস, আমি বলবো কি, পড়ার অ্যাডভাইস আশা করি স্যার বলেছে সবই, মানে ওগুলো বেশি বলার নাই, যে বলার হচ্ছে সেটা ডিমোটিভেট হয়ে যাস না, নিজেকে মানে অ্যাপ্রিসিয়েট করবি, মানে যেভাবে পড় না কেন, আর বেশি আনসোশাল হয়ে যাস না প্র্যাকটিসের চক্করে, আর এই সময়টা যেগুলো ক্লাস যদি বেশি হয় তো ক্লাস বেশি অ্যাটেন্ড, মানে তোর উপর তুই কেমন অ্যাটেন্ড করবি, তো ক্লাস তোর যে রিজিয়ন গুলো একটু অসুবিধা হচ্ছে সেগুলো পারলে ক্লাস অ্যাটেন্ড কর, ইউটিউব এখন আছেই, আমি জানি কোন চ্যানেল গুলোতে, আমি অনেকগুলো চ্যানেলে ছিলাম, ওদেরও কিছু প্র্যাকটিস ম্যারাথন কোয়েশ্চেন অমনি অনেক কিছু হয়, তো সেগুলো দেখতে পারিস, তো যেমন ভাবে তুই নিজেকে পারবি যে শেষ গুলোতে প্রিপেয়ারের জন্য, তো যেই রিজন গুলোতে অসুবিধা সেই ক্লাস জয়েন করতে পারিস, সেটা যেখানেই হোক স্যারের সেবা বা এমনি ইউটিউবে যেখানে হোক বা নিজে পড়ো, এই আর কি, আর কিছু নাই। আর পড়ার হিসাবে বলতে গেলে ইলেকট্রনিক্স এটা এনাপ করা আছে তোদের, মানে যেভাবে অ্যাডভান্স কিউএম অ্যাডভান্স টেকনিক ওগুলো একটু দেখতে হবে, ওগুলো দিয়ে জোর মানে একটু কোন দিলে ভালো, আর কিছু আর কিছু নয় আসলে। না, স্ট্যাটিস্টিক্যাল স্ট্যাটিস্টিক্যাল বা মানে কোয়ান্টাম মেকানিক্স, অ্যাডভান্স কোয়ান্টাম মেকানিক্স যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ট্যাটের বলতে অ্যাডভান্স কোয়ান্টাম মেকানিক্স বলতে স্পিন রিজিয়ন স্পিন ওগুলো,
ওখান থেকে কি করে আনছে, মানে একদম জিএসটির কোশ্চেন রিকোয়ার একটা দুটো সম্ভবত হয়তো হয় হয়তো, তো ওটার উপর কে মানে গ্রিফিথের ওই স্পিন পার্টটা যেখানে আছে সেই অংশের গুলো মানে মেনলি যে কোয়েশ্চেন গুলো আছে আগের কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস কর, প্র্যাকটিস কর মানে এমন নয় মুখস্থ করে নে বা জাস্ট দেখ যে কি করে আনছে, মানে কোয়েশ্চেনটা পড়ে পড়ে তো বুঝতে পারছিস কি যে আমাকে কি আনতে মানে কি চাইছে কোয়েশ্চেন তো আর কি করে এগাচ্ছে, তো সেই জিনিসটা একটু ভালো করে লক্ষ্য কর মানে তাহলে না পার মেনলি। আর এমনি যদি পড়তে চাস তাহলে তো জেনলি তো অনেক কোয়েশ্চেন সলভ করা আছে ইয়ে থেকে কি বলে গ্রিফিথের, কিছু কিছু কোশ্চেন তো পুরোপুরি তুলে দেয় জিএসটি কিছু কোশ্চেন, আর তুলবে কেন জানি না আগের কয়েকটা তো কোয়ান্টাম মেকানিক্স নাকি দাদা? হ্যাঁ হ্যাঁ কোয়ান্টাম কোয়ান্টাম, তো কিছু কোশ্চেন থাকে একদম তুলে দেয় মানে নিয়ে পর তুলে দেয় ওটা ওই স্পিন পার্টে যদি মানে ওই পাউলি স্পিন ম্যাট্রিক্স তো ওই রিলেটেড যেগুলো আছে, আর লিমিটিং প্রবলেম দেখতে পারিস মানে আইডিয়া পেয়ে যাবে মানে কি করে আনছে বা কি কি চাইছে, লিমিট প্রবলেম গুলো ওর জন্যই ভালো মেনলি অ্যাডভান্স কোয়ান্টাম মেকানিক্স এর জন্য। আর স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর জন্য তো সে একই মানে ওই জেড বার করা বা সেখান থেকে টু লেভেল সিস্টেম থ্রি লেভেল সিস্টেম মাইক্রো ক্যানোনিক্যাল মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল এর জন্য যেগুলো লাগে তো তো ওই স্ট্যাটে ওটাই ওটা দেবাশিস যেগুলো করেছে বা যেগুলো বলে সেগুলো সেগুলো করলে এগুলোই আর এমনি বাদ বাকি যেগুলো জ্যামের জন্য পড়েছি সেগুলো একটু অ্যাডভান্স করে দেখলে থার্মোডাইনামিক্স যে কোয়েশ্চেন গুলো আছে ওগুলো ভালো কোয়েশ্চেন আছে মানে এগুলো তো নাম্বার তুলতে পারা যায় আর কি। আর জ্যামে যেমন হতো যে একদম অনেকটা ফর্মুলা মানে ফর্মুলা প্র্যাকটিসটা বেশি মাথায় থাকতো, তো জিএসটি সেটা নয়, জিএসটি এতটা বেশি ফর্মুলা বেশি নয়, তারা জিএস দিয়েছিস তুই একবার জিএসটা যারা দিয়েছিস তারা জানিস হয়তো যে ওখানের মতো অনেকটা অনেকটা জিএস আর জ্যামের মিডিয়ামে চেষ্টা লাই ওই রকম করে করতে পারিস, তো এটাই আর কিছু নেই এমনি তো আর এগুলোই আর মেনলি দেখ যে প্রবলেম গুলো যে কি চাইছে কিরকম কি পারছিস, সেটা বেশি বেশি প্রবলেম করেও যে বেশি ভালো নাম্বার তোলা যায় এটা মনে নয়, জাস্ট আইডিয়াটা রাখ একটু অ্যাডভান্স করে একটু অ্যাডভান্স জিনিসগুলো দেখে ওগুলোই করে যা। আর ওটাই যে বেশি মানে এই আড্ডা মানে বন্ধুদের সঙ্গে ওগুলো একদম মানে ওসব গুলো রাখিস এই রুটিনে, একটা রাতের বসে বসে পড়ছি ঘরের বাইরে বেরোয়নি তাও ঠিক আছে কিন্তু ওই আর কি বন্ধুর সঙ্গে কথা বলা বন্ধ হয়ে গেছে বা এরকম একদম ঘরে বন্দি করে নিয়েছি তো সেরকম অবস্থায় ফেলে দিস ওই আর কি, মানে পড়াশোনা একটু সোশ্যাল থাকার চেষ্টা করবি ভালো লাগবে মানে নিজে মানে ভালো লাগবে একটু ঘোরাঘুরি একটু রাখিস রুটিনে সেদিন নয় জাস্ট একটা রেগুলার বেসিসে যদি ওগুলো করিস আর একটু অ্যাপ্রিসিয়েট করিস নিজেকে তাই করিস ওটা এগুলোই আর কি। মার্কসটা কত বললে দাদা 50 to 60? হ্যাঁ এক্সেলেন্স যদি হয় তো আমি কত নম্বর কোশ্চেনে ভুলে গেছি তো 50% নাম্বার 100 হয় তাহলে 50 নাম্বার এনাফ, বিকম সম্ভবত 52 পেয়েছিল আমি বলে মনে করছি তো আমি সেটাই বোঝা, আর আমার স্কোর কত 45 নিচে ছিল সম্ভবত ভুলে গেছি আমি, তো যাই হোক 50% যদি জিএসট নাম্বার হয় মানে তোর 20-র মধ্যে র্যাঙ্ক থাকা পাক্কা মানে যদি 50 র্যাঙ্ক তো এরকম করে চুজ করবি, কোশ্চেন চুজ করে একটা বড় ব্যাপার যে অনেক সময় মনে হয় না যে ছোট কোশ্চেন দেখে পড়ে এই ছোট কোশ্চেন এটা করতে শুরু করে করতে গিয়ে তুমি বহু জিনিস লাগছে তোমার, তো কোশ্চেন চুজ করাটা একটু দেখে নিবি মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো সলভ করিস, তো ওই জন্যই বলছি যে একটা আইডিয়া পেয়ে গেছে কোন কোশ্চেনে কোনটা চেয়েছে রাস্তা দিয়ে গেছে, তো রাস্তা দেখলে বুঝতে পারবি ওই লেন্দি রাস্তা ওই কোশ্চেন আমি করতে যাবো এক্সাম হলে, আর মানে বড় কোশ্চেন মানে বড় ভাবে করতে হবে ছোট কোশ্চেন মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এমন তো নয়, সেইগুলো একটু স্মার্টলি চুজ করিস কোশ্চেন গুলো, আর ওই কোশ্চেন একটু একটু ভুল হবে জানা কথা মানে সবারই হয় সেটা ভুল হবে কিন্তু যতটা সম্ভব কনফিডেন্টলি কোশ্চেন গুলো করিস, যেগুলো কনফিডেন্ট সেগুলোই করিস, বড় কোশ্চেন গুলোতে যেগুলোতে নেগেটিভ মার্কিং থাকেনি সেগুলো একটু ট্রাই নিতে পারিস কম বেশি, আর ভুল কোশ্চেন থাকলে তো মনে হচ্ছে নাম্বার দিয়ে দেয় সেরকম যদি মনে হয় যে কোনো কোশ্চেন ভুল আছে বা কোনো একটাও আমার ওই অপশনের মধ্যে আসছে নি কোশ্চেন পুরোটাই ভুল একদম 90% কনফিডেন্ট থাকিস তখন সেগুলো ট্রাই করিস কারণ সেগুলো তো নাম্বার দিয়ে দেয় ট্রাই করলে,
ওই আর কি, তো জিমার জেস্ট একদম আলাদা। আমি মেনলি এটাই জেস্টের সঙ্গে একটু গুলিয়ে খেলে। আচ্ছা দেখো আর একটা কথা তোমাকে বলছি, এরা অনেক স্টুডেন্ট এখন পরীক্ষা দেয় না, মক টেস্ট দেয় না, জানো তো, মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। আর মক টেস্ট তো থাকে, তাদেরকে আমি পার্টিকুলার মেসেজ পাঠাই, ইয়ে করি, অথচ তারা মানে প্রশ্ন ছাড়া হয় অনেক ছেলে পরীক্ষাই দেয়, মানে এখনো এই যে একটা আজকে পরীক্ষা চলছে এদের টেস্টের জন্য অনেক স্টুডেন্ট দেয়নি। তারা কি করে, শুধু ওই যে সলিউশন গুলোকে প্র্যাকটিস, আমি সে ছেড়ে দিই সেটাকে ঘরে প্র্যাকটিস। যদি মনে হয় যে 3 ঘন্টার পরীক্ষা 1 ঘন্টায় কি করবো, 1 ঘন্টা বসে মক টেস্ট দিই, কেননা ওটা তো একটা প্রিপেয়ার টাইপের হয়ে যায় যে কিরকম করে আমি পারছি। তো একদম মক টেস্ট যদি যতটা সময় পাবি, 3 ঘন্টার মক টেস্ট, মনে 3 ঘন্টা আমার খুবই বেশি সময় নষ্ট হয়ে যাচ্ছে, আর তো কারো প্র্যাকটিস দরকার, তো 3 ঘন্টা দিবি না, তুই একটু কম করে দে। কিন্তু মক টেস্ট গুলো দিয়ে যাবে, এগুলো মানে ওগুলো দেওয়া একটু উচিত আমার মনে হয়, কারণ অন্তত এসবের ক্ষেত্রে মক টেস্ট একটু দিয়ে যা। আর সলিউশন তো পাঠই দেয়। তো মক আর মেন কথা ওই তুই বললো না যে এক্সাম হলে তুই কিরকম পারফরমেন্স দেখা, সেটা কিন্তু মানে তুই কোশ্চেন প্র্যাকটিস করলে বোঝা যাবে না। তো সময়ের মধ্যে কোনো কোশ্চেন মানে একটা ইয়ে প্র্যাকটিস করা, আর এমনি ঘরে বসে জাস্ট একটা কোশ্চেনকে 1 ঘন্টা ধরে ভেবে লেখা, দুটোর মধ্যে পার্থক্য। তো তো ওইটা একটু দেখিস।